বুধবার সাত সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে হানা দিল আয়কর দফতর সকাল সাড়ে পাঁচটা নাগাদ আধিকারিকরা পৌঁছে যান স্বরূপ বিশ্বাসের বাড়িতে সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে পৌঁছে গোটা বাড়ি ঘিরে নেয় আর তারপরই জানাবাদের রহস্য তাহলে কি অরূপ বিশ্বাসের ভাইও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত জানা গিয়েছে বুধবার সকালে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী তারা ঘিরে ফেলে বাড়ি সূত্রমারফত খবর আয়কর ফাঁকি দেবার অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি আয় ব্যয়ের নথি ঘেঁটে দেখছেন আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হচ্ছে মন্ত্রীর ভাই কেদিকে আয়কর হানার খবর পাওয়া মাত্রই সর্ববিশ্বাসের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা সময়ের সঙ্গে সঙ্গে জমায়েত বাড়ে অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর ছিল কেন্দ্রীয় বাহিনীর সাতসকালে এই খবরে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে বুধবার সাত সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে হানা দিল আয়কর দফতর সকাল সাড়ে পাঁচটা নাগাদ আধিকারিকরা পৌঁছে যান সৌরভ বিশ্বাসের বাড়িতে সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে পৌঁছে গোটা বাড়ি ঘিরে নেয় তারপরই দানাবাধের রহস্য তাহলে কি অরূপ বিশ্বাসের ভাইও কোন সকালে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী তারা ঘিরে ফেলে বাড়ি সূত্র মারফত খবর আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি আয় ব্যয়ের নথি ঘেঁটে দেখছেন আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হচ্ছে মন্ত্রীর ভাইকে এদিকে আয়কর হানার খবর পাওয়া মাত্রই সৌরভ বিশ্বাসের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনুন এই মুহূর্তে আমরা রয়েছি নিউ আলিপুর এলাকার সাহাপুর কলোনিতে আমার ঠিক পেছনে যে বাসভবনটা রয়েছে ক্যামেরা পার্সন অর্ঘকে দেখাতে বলবো ছবিটা এই বাড়িটি হচ্ছে সরব বিশ্বাস তৃণমূল নেতা সরব বিশ্বাসের বাড়ি অর্থাৎ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসের নিজের ভাই সরব বিশ্বাস তার নিজের বাড়ি এই অ্যাপার্টমেন্টের থার্ড এবং ফোর্থ ফ্লে থাকেন তিনি এবং সেখানে এই মুহূর্তে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হানা দিয়েছে আয়কর দপ্তরের এই মুহূর্তে তল্লাস অভিযান চলছে এবং তার আগে কিন্তু নিয়ম মাফিক আধার সেনাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে নিয়ে এসেছে আয়কর দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে সেই আধার বাহিনী তার বাড়ি নিচে এবং বাড়ির চারপাশে মোতায়েন রয়েছে এবং বলা যায় সর্ববিশেষের বাড়ি কিন্তু রীতিমতো ঘিরে ফেলেছে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সেস এই মুহূর্তে বিএসএফের জওয়ানরা রয়েছেন তার বাড়ির নিচে মোতায়েন রয়েছে এবং স্বরূপ বিশ্বাসের যারা নিরাপত্তা কর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন খবর পেয়ে বা স্থানীয় থানার অফিসাররাও এসেছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্বরূপ বিশ্বাসের বাড়িতে এই মুহূর্তে আয়কর হারা কেন কারণ এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে দুটি রিয়েল এস্টেট কোম্পানির সূত্র ধরে দুটো রিয়েল এস্টেট কোম্পানির সূত্র ধরে কিন্তু তার বাড়িতে এই মুহূর্তে তল্স অভিযান চালাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং যেটা জানা যাচ্ছে যে দুটো রিয়েল এস্টেট কোম্পানি বেশ কিছু তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত চালাচ্ছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার সহ আরও একাধিক অভিযোগ সেই ঘটনার তদন্ত করতে গিয়ে কিন্তু সরব বিশ্বাসের কানেকশন পাওয়া যায় এবং সেগুলি তদন্ত করে সরব বিশ্বাসের বাড়িতে এসেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পার্সন অর্ঘ সেই ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি রয়েছে তার বাড়ির সামনে এবং আজকে সকালবেলা কিন্তু সাত সকালে আয়কর দপ্তরের আধিকারিকরা এখানে এসে পৌঁছান তিনটি গাড়ি নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা এখানে আসেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হয় বিএসএফের জওয়ানদের নিয়ে আসা হয় এই যে বাড়িটির ছবিটি তুমি দেখতে পাচ্ছ সেই বাড়ির থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর আমি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন অর্ভকে এই দুটো ফ্লোরেই কিন্তু স্বরূপ বিশ্বাস থাকেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস তিনি এর আগে তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলার যুব সভাপতি ছিলেন এবং তার স্ত্রী জুই বিশ্বাস কিন্তু স্থানীয় কাউন্সিলর এবং বোরো চেয়ারপারসন তিনিও ফলে এবং তার অবশ্যই তার দাদা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তারও কানেকশন রয়েছে অর্থাৎ অরূপ বিশ্বাসকেও কিন্তু কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এডি তরফে নোটিস পাঠানো হয়েছিল তাকে একটি হিসাবে দু হাজার সালে তৃণমূলের যেহেতু তিনি ট্রেজারার ছিলেন সেই সূত্র ধরে অ্যালকেমিস্টের মামলায় তাকেও নোটিশ পাঠানো হয়েছিল সেই অভিযুক্ত প্রথম থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস তুলে আসছে যে ভোটের আগে বারবার তাদেরকে টার্গেট করা হচ্ছে কিন্তু কেন্দ্র এজেন্সি বলছে যে তাদের তদন্তের সূত্র ধরেই হানা কারণ আমি দেখেছি পনেরো কুড়ি দিন আগেও কিন্তু অরূপ বিশ্বাসকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে নোটিশ করা হয়েছিল তিনি আরও সময় চেয়ে নিয়েছিলেন তিনি যাননি সে সময় দিল্লির ইডি দপ্তরে তিনি যাননি উপস্থিত হননি কিন্তু আমরা দেখছি তারপরেই তার নিজের ভাই স্বরূপ বিশ্বাস যিনি নিউআালিপুরের এই শাহাপুর কলোনিতে থাকেন এই বাড়ি থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর তার বাসভবন এখানে কিন্তু জুই বিশ্বাস স্বরূপ বিশ্বাস এবং তার দুই দুই মেয়ে কিন্তু এইখানেই থাকেন এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে আজকে সাত সকালে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকেরা এখানে প্রবেশ করেন এই এবং স্বরূপ বিশ্বাস জুই বিশ্বাস তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে সকাল থেকেই এবং তোমাকে জানিয়ে রেখে দুটো রিয়েল এস্টেট কোম্পানি ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট এই দুটো কোম্পানির সূত্র ধরেই কিন্তু এই মুহূর্তে হানা চলছে এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কর ফাঁকি থেকে শুরু করে তাদের বিরুদ্ধে আয় আয় বহির্ভূত সম্পত্তি বিভিন্ন অভিযোগ ছিল সেই তদন্ত করতে গিয়ে কিন্তু সর্ববিশ্বাসের একটি কানেকশনের একটি সূত্র তারা খুঁজে পান এবং সেই সূত্র ধরেই এই ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল তার বিশ্বাসকে জুই বিশ্বাসকে এবং তোমাকে জানিয়ে রেখে জুই বিশ্বাসের যে কাউন্সিলের অফিস রয়েছে এখান থেকে কিছুটা দূরত্বে এই নিউলপুর এলাকাতেই সেই অফিসেও কিন্তু চলছে সর্ববিশ্বাস সর্ববিশ্বাস এবং তৃণমূল কাউন্সিলার এবং বড়ো চেয়ারপারসন জুই বিশ্বাস তারা কিন্তু তাদের বাড়িতেই রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা এবং এবং সমস্ত নথিপত্র কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তল্লাশি চালান হচ্ছে সমস্ত নথি দেখা হচ্ছে এবং যেটা তোমাকে বলছিলাম যে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টি রিয়েল এস্টেট দুটি কোম্পানির সূত্র এখানে তল্লের সুবিধান চলছে এবং তলে সুবিধানের নিচে এই বাড়ির নিচে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং তোমাকে আর একটা ছবি দেখাতে বলবো অর্গকে তার স্বরূপ বিশ্বাসের বাড়ির সামনে যে সমস্ত চায়ের দোকান রয়েছে বা যারা ছোট ব্যবসায়ী রয়েছে বিএসএফ এর অফিসার কিন্তু এখানে সে চায়ের দোকান বন্ধ করার নির্দেশ দেন আমি চায়ের দোকানদারের সাথে একবার কথা বলবো বিএসএফ এসে আপনাকে চায়ের দোকান বন্ধ করতে বলছিল আমাকে বলছে এই চার দোকান বন্ধ করো আমি আমি তারপর বলেছি আমি চার দোকান বন্ধ কী কারণে বন্ধ করবো কিসের জন্য বন্ধ করবো আমার একটা রুজি রোজগার আমি বন্ধ করে দেবো কী ব্যাপার এই এই এইরকম বলেছে তারপর ওরা আর কিছু বলেনি তারপরে চলে গেছে কীভাবে জোর দিয়ে নির্দেশ দিচ্ছ হ্যাঁ জোর দিয়ে বলেছিল আচ্ছা চার দোকান বন্ধ করার কারণ কি কারণ জানি কারণটার কথা কোনো কিছুই বলেনি বলে হঠাৎ চার দোকান বন্ধ করো বন্ধ করো এই ব্যাপারে বলেছে তো আমি বললাম যে কিসের জন্য বন্ধ বন্ধ করে কিসের জন্য করো আমি রোজা রুজি রোজগার আমার ইটা আমার আমি বন্ধ করে তো আপনাদের কথা মতো এই এই ব্যাপারেই আপনি কি বন্ধ করছেন না না আমি কেন কেন বন্ধ করব আমার এটা রোজগারের ই আমি বন্ধ করে দেবো আপনারা দেখেছেন বিএসএফ সে চার দোকান বন্ধ করতে হ্যাঁ জোর করেই বন্ধ করতে বলেছে কি বলছিল এই চাই দোকান বন্ধ করো আমাদেরকে বলছে যে এখানে দাঁড়িয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে এসে চা প্রত্যেক দিন আমরা যেরকম চা খাই সেরকম চা খেতে বলছে আবি দোকান বন্ধ করে দেখা দেখো দেখো এই দোকান বন্ধ করো আমি তখন চিল্লি ওনাকে বলেছি এবং সকাল সকাল এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় গোটা এলাকায় সকলেই কিন্তু সকলের মধ্যেই চাঞ্চল্য দেখা দেয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল